तीन आलमारी बही भला ये ताई मैट्रिक फेल कराती बारी ने पास तो दूरी कथा किसी को आसे ना जे पास तो दूरी कथा फेलो करती पारबे ना আমি গেছি গজারিয়া মেঘনা ব্রিজের ওই পাশে এক মাহফিলি তো যাইয়া মসজিদে বসে রয়েছি যুবকরা এই হালকা হালকা দাড়ি গজাচ্ছে গজাচ্ছে ট্রেনের ছেলেরা উড়া আইতেছে সব দলে দলে আমার কাছে দোয়া চাইতে তোমরা কারা কাকুজুর আমরা ম্যাট্রিক পরীক্ষার্থী দোয়া করেন আমরা যাতে ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল পাই তো সবাই যে দোয়া করছি একটা আইছে একটু চ্যাংটা পদে খাটো মাজাডা এইভাবে দূরি ফেলান যায় আমি তো শুকনো আমার সাই তো শুকনো ও আমার সাথে মুসাফা করতে আইছে মোবাইল সওড়া এত বড় জোর বিগেতে রে মাথায় তো মাথা মধ্যে এইভাবে দূরে আমার সাথে মুসাফা করতেছে মোবাইল আরে তুমি কেতে আইছো কইতে আমিও পরীক্ষা দেবো দোয়া করেন আমি কইলাম তুমিও পাস করবা তুই ফেলও করতে পারবি না পাঁচ তো দূরির কথা ফেল করতে তো কিছু ভালো লাগে তুই তাও ভাবিলি একটুক মানুষ শুয়ে গেছি তো চেহারা দেখলি টের পাই তুই কি খাইস কি কি আলাল খাইস ও দেখলি টের পাওয়া যায় কথা কর না কে যারা ওই আবাজ আবা খায় না তাদের চেহারা টলটলি দেখলি বোঝা যায় আর যারা ওই গুমুত খেয়ে বেড়ায় ওগুলোর দেখলি চিনা যায় কেমন যেন মাতাল মাতাল পাগল পাগল বাপ ধমক দিলি ও ভয়তে চলিয়ে গেছে কিন্তু আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে ওর জীবনে কোনোদিন কোনো হুজুরির কাছে দোয়া সাথে যাবে না ওর কপাল যে যে পড়লো ও আর হিদায়ত পাবে না কোনোদিন সাথে সাথে আমি ডাক দিছি এই চল বইতে আসতে না না আয় আসলে কাইটে টানিয়ে চুল দেখলি বান্দরে ও ভয় পাবে এমন চুলির চুল অটুকটা প্যান্ট একটা ভরছে আইছে আমার সামনে বসে এ পাশতে চলে গেছে আর বেকায়দার ওই পাশে ও ভাসতে দেয় যে ভাসে দুই তিনজন হাসতে তুই আছিস কে কদুর এই দাঁড়িয়ে আইছে দেন কি কায়দা এত সুন্দর ভাষা কোনোদিন দেন নাই ডাইয়া কোলের মধ্যে ওর মাথাটা নিয়ে বইয়ের মধ্যে জড়াই ধরে কইলাম তুই সবচেয়ে ভালো রেজাল্ট করবি আমার তিনটে সেন্ডে ওয়াজ মানতে পারবি যখন এই টাইনিয়ে কোলের মধ্যে নিছি ওই সময় কান্দি দিতেছে ও এখন খুশিতে আবেগ আর সামলাতে পারতেছে না অন্য সবাই রে হাতে হাতে মুসাফা করে দোয়া করে ছাড়িয়ে দিছি ওরে যখন বুকের মধ্যে নিছি ও তখন এখন ওর খুশির আর শেষ নাই আমি কইলাম তুই সবচাইতে বেশি ভালো রেজাল্ট করবি আমার তিনটে সেন্ডে ওয়াজ শুনবি কাজী হুজুর কোন যা বলেন আমি বললাম যে এই মোবাইলটার জীবনে হাতে করবি না কয় যদি এক্ষুনি ফেলাই দিলাম আর জীবনে ধরবো না দুই নম্বর এই চুল কয়টা এখন যাইয়ে নাফিতির দোকানে পুরো সাইসে ফেলাই দিবি জি হুজুর তিন নম্বরে এই ন্যাংটা ফেনার কোন কোনো দিন ফুটবি না জি হুজুর আজ থেকে নামাজ ছাড়বি না জি কোথায় বসে ওয়াদা করতেছিস কত কয় মসজিদি বসে মসজিদের মধ্যে পাঁচ নম্বর ওয়াদা কর পরীক্ষার পরে একটা চিল্লাই যাবি জি হুজুর এই যে কান্তিছে পরে ওর জন্য আমিও কান্তিছি সাথে যারা তারাও কান্তিছে ওই সময় আমার মনের থেকে বুঝে আসলো যে ওর জন্য দোয়া কবুল হয়ে গেছে পরে আমি খবর নিছি সত্যি ওই ভাইলুয়া এ তো আন্তর্জাতিক ভাইলুয়া এ ভাইলুয়াটার রেজাল্ট সবচেয়ে ভালো হয়েছে স্কুলের মধ্যে ও চিল্লাইও চলে গেছে গর্তু সঙ্গে খারাও মর মর বুদি চুবা সাহেব দিল রসি গ হর সবি কখনো কখনো যদি পরিবেশ হয় একে চশমে জাদান গা ফেলা যা শাহানা বাসি এক চশমে জাদান গা ফেলা যা শাহানা বাসি সায়া দেখে নে গা কুনা দা গাহানা বাসি আমি বুজুর্গ না কিছুই না ওহে বুসালিহিন ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারজুকুনি সালাহান আমি বুজুর্গ না আমার আমলও ভালো না তবে ভালো মানুষকে পছন্দ করি মোহাব্বত করি আমি খারাপ যদি কোনো সময় অবস্থা আইসা যায় যদি কের জন্য দোয়া করি তা আল্লাহ তাআলা কবুল করে নিয়ে বসতে পারে ওইটার জন্য ওই দিনের দোয়া আমার মনেই কইছে যে আজকে দোয়া মিস হই নাই ও দোস্ত কখনো কখনো এরকম ঘটনা ঘটে যায় আল্লাহু আকবার তা আমরা কই
যেই বস আমরা সিনার সাথে বুক মিশাইলে এলেন চলে যায় উস্তাদের সিনার থেকে ছাত্র সিনার মধ্যে উন্ডা তা মানে না কয় যে লাইব্রেরি লাইব্রেরি বই পড়াইয়া পাঁচটা ছয়টা টিউশনি মাস্টার দিয়ে তাই পাঁচটা দূরি কথা ফেলি করা তিয়ারি না কিন্তু যুবক তুমি যেভাবে ইলিক ফিলিক ভাবে চলতেছো পাছা বের করা প্যান্ট এমন টাইট আর টাইট প্যান্ট পরছো তোমার কলকাপ যা কি আছে সব প্যান্টের বাইরে থেকে টের পাওয়া যাইতেছে ও যুবক নামাজ পড়ো না মুরব্বীদের সামনে সিগারেট খাইয়া দাড়ির মধ্যে ফু মারো মুরব্বী একজন দাড়ির মধ্যে দাঁড়িয়ে ফু দিয়ে এবার দাঁত বারে আছে চাঁদা দাড়ির মধ্যে ডুবো গেলে কিরম দেওয়া যায় আল্লাহ ফেরেশতারে কয় ও দাঁতালের দাঁত ভাঙবি খড়ম দিয়ে বাড়াইয়া ও এই জায়গা দিয়ে বের হইয়া মোটর সাইকেল টান দেবে তো ট্রাকের হসার তলে চলে যাবে ঢুকো আরে কথা কন ঠিক কি ঠিক না পঙ্গপালের মতো চলো রাস্তা দিয়ে যেভাবে মোটর সাইকেল চালাও যুবক তোরে দেখলি শয়তানে পর্যন্ত ভয়তে রাস্তাতে নেমে দাঁড়ায় ওয়াল্লাহ আমি ওটে একটা সিজদাটা দিয়ে শয়তান হয়েছি এতে ডেলি পাক কত ডুন সিজদা বাদ দেয় আর ওর চাল চলন কি শয়তানও তোরে দেখলি নামিয়ে যায় বেশিক্ষণ চলতে পারবি না শিখাই দেয় দিক তাকা আদাবুল মুয়াশারাত আমার একটু মনে চায় মাঝে মধ্যে আদাবুল মুয়াশারাতের একটা বয়ান করতে অংশ অংশ একটু একটু করে জায়গায় জায়গায় কই এদিক তুমি মোটর সাইকেল চালাইতেছো চালানোর সময় রাস্তাঘাটে মুরব্বীরা তো হাঁটেই হেঁটেই যাচ্ছে কাছে যাইয়া আরো ভাব দেয় পিক আপে আরো জোরে মোড় দেয় মাইকে রাস্তা দুলো দুলো পিক আপে যখন মরতেছে বক্কাত করে দুমো রুড়িয়ে দুমো দিয়ে দুলো দিয়ে মিশে জাগা গুলা গুলা হইয়ে বুড়োর সোহের মধ্যে যাইয়ে বুড়ো গুল্লি খেয়ে পড়িয়ে গেছে গড়তি গড়তি খালের মধ্যে চলে গেছে বুড়োর লুঙ্গিটা আশাল গাছের সাথে বাইর দিয়ে রয়েছে উপর ফয়েলে বুড়ো কাঁদতে কাঁদতেছে আল্লাহ আমার মরার ডেট কি ভেল হয়ে গেছে আমি কবে মারবো কে আল্লাহ কে তুই মারবা কে কয় আল্লাহ মারবো না তাই দাঁতালকে যাওয়ায় তো রাস্তায় থাকতে পারতেছি না কিভাবে মোটর সাইকেল চালালো আল্লাহ তুমি আমার নিয়ে না আমি আর রাস্তায় দিয়ে আটবো না আল্লাহ কয় না তোমার আরো দশ বছর থাকতে হবে মসজিদে আজান দিবে না কেটা তুই মরলি তো আজান দিয়ে আর কেউ নাই মুহজ্জেনেরটা তৈরি হোক তারপরে তুই মরিস কয়তা বাঁচবো কি এর এরা এইভাবে রাস্তা দিয়ে চালায় আল্লাহ কয় তোরে তোরে বাসায় রাখো তুই আজান দিবি ওডেরে বেশিক্ষণ থাকতে দিচ্ছি না দাঁড়া ওই জায়গাতে টাইম দিয়ে যাইয়া মোড়ে জাতি জাতি বালির ট্রাকেরটা দাঁড়ানো তার তলে চলে গেছে এই বুড়ো হইতে পরে চোখ টক ডলতে ডলতে যে দেখে মেলা মানুষ জড়ো সড়ো গেছে কে সেরে যা কেবল একটা ছেলে এইভাবে আসলো আর সেই যে গাড়ি হান খালের মধ্যে চলে গেছে ওটি রাখেন ইঞ্জিনের সাথে ফেসাই গেছে পরে দেয় যে সেই ডিয়া এবার চাষা খায় যা আর একটু তাড়াতাড়ি যা জলদি যা আর তুমি যদি মুরব্বীরে দেখো মোটর সাইকেল পাশে নিয়ে স্লো করে একেবারে স্লো করে আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন কাকা কেমন আছেন আসসালামু আলাইকুম সালামটা দিয়ে আমি তো একটু ব্যস্ত আব্বার জন্য ওষুধ আনতে যাবো আমি কি একটু যাবো তুমি এরকমটা কথা কও আ যাও 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 তোর আব্বার নাম কি আমার আব্বার নাম আব্দুল খালেক মোল্লা ও হো তোর আব্বা তো এরকম ভদ্র ছিল এই যে কথাটা কইছে ওই কথাটা বুড়োর কথা আর সে আজিমে যে লাগছে তুই কোথায় পড়িস সবচাইতে ভালো হবে তোর পড়া যে জায়গায় যাবি চাকরি কেন না হইলো বিনিময়টা তোর চাকরি আগে হবে রাস্তার মুরব্বীকের দোয়ায় তোর সার বাই সাইকেলে যায় প্রাইমারিতে পড়ছিস যে সারের কাছে সার তো সেই প্রাইমারিতে ২৫,০০০টা বেতন পায় এক দেড় কোটি সাল মাইয়া সেই বাঙ্গা খড়খড়িয়ে পাকিস্তান আমলের সাইকেল তার মাঠ ঘাট মাটি ভরণ করছে বলছে কিচ্ছু নাই পাল্টাতি পাল্টাতি লাস্টে তল্লা বাস কাটিয়ে তাই দিয়ে মাঠ ঘাট বানাইছে হাইরি বেল দেওয়া লাগে না ইটির রাস্তা খড় 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 শব্দ শুনে নসিমন করিমন সাইডে চলে যাচ্ছে এই সাইকেল স্যার জীবন ভরে চালাই বেলায় স্যার পয়সা কম ছেলে মেয়ে বেশি সংসার চালায় জামাটা আয়রন করতে পারে না ওদিকে ইরির ক্ষেত্রে উঠে আইছে প্যান্ট একটা এই জায়গায় আর একখান পাতলে চলে গেছে এক ফাইসি হয়ে গেছে তুমি সেই স্যারের কাছে প্রাইমারিতে পড়ছো এখন তুমি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ো অথবা তুমি বিসিএস ক্যাডার বাড়ি আইছো তোমার বাপ পয়সাওয়ালা হাং গাড়ি একটা দেশে কিনিয়া স্যারের কাছে যখন চালাই যাইবা যাওয়ার সময় তুমি কি বলবা স্যারের কাছে যাইয়া স্লো করে আসসালামু আলাইকুম স্যার দুই তিন সালাম দেছো স্যার কানে শুনতিছে না সাইকেলের খড়খড়ি শব্দ জ্বালায় পরে কয় কে ওয়ালাইকুম আসসালাম কয় স্যার আমি আব্দুর রহমান তোর বাড়ি কয় স্যার আমার বাড়ি এই তো ময়েন দিয়ে আমি আপনার প্রাইমারি ছাত্র স্যার তোর তো চিনলাম না কয় স্যার আমি ফাইভ স্কলারশিপ পেয়েছিলাম আপনার স্কুলের থেকে আহা তোর আব্বার নাম কি আমার আব্বার নাম আব্দুর রহিম মোল্লা ও তুই এত বড় হয়ে গেছিস
কোথায় পড়ো বাবু? কা স্যার আমি এবার বিসিএস ক্যাডার। আহা স্যার, আমি তো আপনি এখনো বাইসাইকেল চড়তেছেন? স্যার সাইকেলটা আমি বাসায় রেখে আসি, আপনি কোথায় যাবেন? আমি মোটরসাইকেল আগাই দিয়ে আসি। এরকম একটু মিষ্টি কথা বলো স্যার রে। স্যার বলবে না বাবা, তুমি যাও, তুমি নামাজ পড়ো। স্যার আমি প্রত্যেক বৃহস্পতিবারে কাকড়াইল যাই, জুবাইর সাহেব হুজুরের সাথে আমার গভীর সম্পর্ক, হুজুর আমাকে খুব চেনে। আমি ছুটি পাইলে বাড়ি কম আসি, বিদায় স্যার আমার চেনেন না। আমি নিয়মিত তবলিগে যাই স্যার, আমি আমার ছাত্র ভাইদেরকে আমি অনেকটা তবলিগে নিয়েছি। আমি এবার বিসিএস ক্যাডার স্যার, বাড়ি কম আসিতে আপনাকে দেরি হয়ে গেছে সাক্ষাৎ করতে, স্যার বেয়াদবি ক্ষমা করবেন। স্যার আমি তো আব্বার জন্য একটু ঔষধ আনতে যাবো, একটু যাবো স্যার। স্যার কয় তুই একটু এদিকায় বুকের সাথে জড়াই দড়িয়া সারও কান্দে দেশে, পিঠ মালিশ করে, মাথা মালিশ করে, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানকে বিশ্ব চ্যাম্পিয়ন বানাও, ওর চাকরিতে যদি ঘুষ লাগে না, এত ভালো ছেলে বাংলার জমিনে নাই। এই যে কথা কটা কয়, স্যার যদি হিন্দুও হয়, স্যার যদি হরিপদ নলী ঋষি গৌর গোবিন্দ হয়, তবে হিন্দু স্যারের দোয়ায় তুই সবচাইতে তেজি হয়ে যাবি, তোর কোনো জায়গা ঠেকবে না। আর ওই জায়গা স্যারের পাশে যাইয়া মোটরসাইকেল বে, ও স্যার তুমি হলো ভাই যাই গেলে রেস্কি দিয়ে যদি তুমি টান দাও, স্যার কাজ যা দেই কদ্দুর জাতি পারিস। এ বেয়াদবটা কার বাচ্চা রে, কবে কি কবে না? স্যার কবে তুই বেয়াদব, তোর মা বেয়াদব, তোর আব্বা বেয়াদব, তোর গোষ্ঠী শুদ্ধ বেয়াদব, ঠিক কি ঠিক না? আদব তাজেস্তে আজ লুৎপে এলাহি বেনে বরসার বেরো হার যাকে খাই, আয় খোদা খায় হে মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুমে গশতাজ ফজল। এ দিক তাকা, আমি এই জায়গাতে ঢুকি মাহফিলে যাই, সকল মানুষই এখন আমি তো প্রসিদ্ধ হয়ে গেছি আমার এলাকায়, ছোট বড় সবাই চেনে। সিনে আমরা যখন মাহফিল এলাকায় ঢুকি, রাস্তায় বহুত মানুষ, যুবকরা ছেলে পেলে এলাকায়, এই যে নাসির যাচ্ছে, শুনিয়ে দিলটা ঠান্ডা হয়ে যায়, মনে করে তোমার গালে একটা চুমো দিয়েছো না? ও চাচা আজকে কি আজ করবা? বক্তাকে কয়, ও চাচা কয় টিপ মাই দিয়ে আসলি? আমার কয় বহুত শিখাই দেয়, মরিস না তোরা বাইসে থাক, বর্তমান এমপি সাহেব আর 50 বছর থাকবে না, আব্দুর রহমান সাহেব 50 বছর থাকবে না, উপজেলা চেয়ারম্যান আর 50 বছর পর থাকবে না, তোরে লাগবে, তুই বাসিয়ে থাক বড় হা। কিন্তু তুই যে আচরণ করতেছিস, তুই তো সকাল উঠিয়ে তুই বাসিস না, না বাসিস কোয়া যায় না, তোর জন্য তো অন্তর ফাইড়িয়ে দোয়া আইছে। বাসা শেখ, কথা বলা শেখ, সালাম ফোন করে, হুজুর আমি নাচির হুজুর, বাপের সাথেও ফোন দিলে ডেলি 10 বার ফোন করলে প্রত্যেকবার আগে পরিচয় দেবা, আসসালামু আলাইকুম আব্বা আমি আপনার ছেলে আব্দুর রহিম বলছি। বাপে কয় যে তোরে আমি চিনি না, বারবার আব্দুর রহিম হতেছে, কাজী আব্বা আমি আব্দুর রহিম বলছি, তারপরে তুমি রাগ করবা না। 10 বার হলিও বোর কাছেও যদি ফোন করো, প্রত্যেকবার কবা আমি নান্টুর বাপ কইতেছি, আমি সালেহার বাপ কইতেছি, পরিচয় দিয়ে কথা বলতে হবে, কথা বলেন ভদ্রতার সাথে কথা বলো, তাহলে দোয়া পাবা। সাবুন্না সাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালকে ইবাদত শুধু নামাজের নাম নয়, অল এভরিথিং, মুসলিম জীবনে যা কিছু আছে সব কিছু ইবাদতে পরিণত হইবে। শর্ত হলো মা তাকুবুর রাসূল ফাকুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আমার রসুল যেটা যেভাবে করতে বলে ওইটারে ওইভাবে করো, রসুল যেটা যেভাবে ছাড়তে বলে ওইটারে ওইভাবে ছাড়িয়ে দাও, পড় তুই কলেজে পড় করো দোষ নাই, বিশ্ববিদ্যালয়ে পর তুই ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয়, অন্তর দিয়ে দোয়া করব, কারণ তোর মতো শিক্ষিত ছেলে আমার জানা আছে, একটা বিসিএস ক্যাডার পরের ঘরে সিংকেটে চুরি করে না, একজন কলেজের প্রফেসর পরের খেজুরের রস চুরিয়ে রে পাড়িয়ে খেয়ে টিলের মধ্যে মুইতে থই না, ওরে দোস্ত রে একজন কলেজের মাস্টার নিশ্চয় পরের গরু চুরি আর না ছাগল চুরি করে না, একজন প্রফেসর জীবনে করে দিলাম আর বিশ্বাস যদি মুসলমানের বাচ্চা হয় ওই কলেজের ছাত্রীর অপহরণের দর্শন করতে পারে না, ওর ভিতরে যদি অমুসলমানের রক্ত থাকে তাহলে ছাত্রীকে দর্শন করে অপহরণ করে, কথা কন ঠিক ঠিক না? মাঝে মধ্যে দুনিয়াটা শোনা যায় ওগুলো কোনো মানুষের জাত নয়, আরে ছাত্র ছাত্রী সন্তান, ছাত্র ছাত্রী সন্তান, তুমি তোমার মেয়ের সাথে কি এই করতে পারবা, তোমার ছেলের সাথে কি তুমি এই করতে পারবা, তার সাথে যদি না পারো তাহলে তুমি ছাত্র ছাত্রীর সাথে করো, তুই অ্যানিমেল, সেম কন্ডিটিভ অ্যানিমেল, তুই চতুষ্পদ জন্তু, বরঞ্চ তার চাইতেও খারাপ, ঠিক কিনা?
আমার বিশ্বাস করো শিক্ষিত ভদ্রলোক করো জাতের মানুষ এক কাম করতে পারে না এই জন্যই বলি মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান এই দান নাহি কো নিতে পারে কেড়ে যতই করিবে দান ততই যাবে বেড়ে কথা কান ঠিক ঠিক না ভালো করে লেখাপড়া কর শোনা লক্ষ্মী অকালে যে লেখাপড়া বাদ দিয়ে তুই কামাইতে নামিয়ে যাস না বেশি দিন কামাই করতে পারবি না মোটরসাইকেল নিয়ে রাস্তায় নামলি ডেলি 500 টাকা মাত্র 10 বছরের ভিতরে তোর লাংসে পানি জমে যাবে ইত্যাদি ইত্যাদি নষ্ট হবে ওয়াকালে তোর চলে যেতে হবে অল্প তাড়াতাড়ি কামাই করতে নামলে দোস্ত এমন করে মাইর খাইবা একটু ভালো করে বতি হইয়া কামাইতে নামো লেখাপড়া শিখে কামাইতে নামো চেয়ারে বসে খালি সই করে দে 3 লক্ষ টাকা বেতন নিয়ে বাড়ি আসবা খাটনি লাগবে না খালি সই হাজিরা ইন্ডাস্ট্রিজের প্রধান চিফ ইঞ্জিনিয়ার হাজিরে খাতায় সই মাসের 1 তারিখে 3 লাখ টাকা বেতন আর লেখাপড়া না শিখে একটু 2 পাস একটু 3 পাস একটু 7.5 পাস 7.5 পুরো 7 না 7 উঠে 3-4 মাস পরে সাজিয়ে দিচ্ছে না বলে 7.5 যাইয়ে তুমি ইন্ডাস্ট্রিজে কলকারখানায় যাবা জীবন ভরে কুলিগিরি করে কাটপা আলকাতরা কোম্পানিতে চাকরি রাতের বেলায় বাড়ি বসে গেছে বৌতি বুঝতে পারতেছে না যে স্বামী আইছে না এটা আলকাতরার বেড়ে লাইছে কোন সময় যেন হুটো টিন একটা মাথায় হয়েছে কালকাতরা ফল গিয়ে কালি কালি হয়ে গেছে মানুষরা আলকাতরা বেড়েল চিনাই যাচ্ছে না বেতন 3,000 টাকা পাবা মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন চলে যায় জায়গা মতো দুষ্ট তাহলে দুনিয়ার হায়াত অতি কম কথা বলেন ঠিক আপনাদের এই জায়গা আপনারা ঢাকা যান কোন জায়গা থেকে গাড়িতে ওঠেন এই মহেন্দ্র বাজার থেকে গাড়ি ছাড়ে আগে টিকিট কাটছেন 4-5 দিন আগে টিকিটের গায়ে লেখা দেখবেন উল্টো পাশে লেখা আছে গাড়ি ছাড়ার নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে কাউন্টারে উপস্থিত থাকিবেন আছে না প্রত্যেক মাসে একবার ডাকা যান আর এই 15 মিনিট কাউন্টারে এসে অপেক্ষা করা লাগে এই 15 মিনিটের মধ্যে পেশাবও আসতে পারে পায়খানাও আসতে পারে বস্তিও মনে কয় এই জন্য ওই জায়গা এই এলাকার কোনো বড় লোক শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি কোনোপতি কি আছে যে ওই জায়গায় কাউন্টারের দ্বারে 15 মিনিট মাসে তো যাই দাঁড়ানো লাগে একটা রুম বানাই একটা বিল্ডিং বানাই পাকা একটা পায়খানা বানাই একটা সুপারসেট খাট পালং বানাই কারণ মাসে 15 দিন ওই জায়গায় যাইয়ে বসা লাগে এই উপলক্ষে কি ওই জায়গায় বিল্ডিং কেউ বানায় জোরে বলেন বানায় বানায় না কই যদি 15 মিনিট ও তো ব্যাগ ফাঁসার তলে তুই বসলি হয়ে গেল একটু পেশাবাস নিয়ে ভ্যানের তলে যে বসে গেলি হয়ে গেল 15 মিনিট ঠিক কিনা খুব জ্ঞানী আপনি যে মাত্র 15 মিনিটের জন্য এই জায়গা মাসে একবার 15 মিনিট এর জন্য আপনি ও জায়গা বিল্ডিং বানান না সুপারসেট বানান না পায়খানা বানান না বাথরুম বানান না টিবল আনেন না ও জায়গায় এসি আর কন্ডিশন করেন আপনি একজন জ্ঞানী মানুষ সত্যি জ্ঞানী মানুষ আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন পুরনি অনেক কিছু ফুলা পান্ডা ইদানিং আমার সহযোগিতা করতে পারে না আর 10 বছর পরে যদি কয়ে ঢেকি চেনো তোমরা ঢেকি চেনো বলে ফুলা পান্ডা চিনি না থেকে আমরা দেশের ডেই চিনি না আর ডেই দেখি রে কদি ডেই তো দুধ দিয়ে খায় দেহি তো মরহুম পিরায় সবই চলে যাচ্ছে পুরনি ঐতিহ্য কথা কন আমেরিকা যাইতে 20-22 ঘন্টা টাইম লাগে বাংলাদেশ থেকে ফ্লাইটে একবারে যাইতে পারে না পথে ট্রানজিট করে নামাইয়া গাড়ি বিমান নামাইয়া এয়ারপোর্ট থেকে তেল নেয় এক ট্যাঙ্কি তেল বিমানের ট্যাঙ্কি বিশাল এই এক ট্যাঙ্কি তেলে একবারে বিমানের আমেরিকা যাইতে পারে না মাঝে কোনো এয়ারপোর্টে নামিয়া সেখান থেকে তেল কালেকশন করে তেল নেয় এক টুকেটটা রকেট ও ট্যাঙ্কি নিশ্চয় রক বিমানের ট্যাঙ্কির মতো অত বড় না ওর এক ট্যাঙ্কি তেল নিয়ে 6 মাস উঠতে পারবে না ওর রাস্তায় যাইয়ে তেল ভুরবেই ভুরবে কথা কন এখন এই রকেটের কি আকাশে ফাঁকা জায়গা কোন জায়গায় তেলের পাম্প তেলের দোকান আছে ও কি সে জায়গাতে তেল নিতে পারবে তাহলে ওর তেল ঘুরে গেলে ও তেল পায় কোন জায়গা ওকে ফিরে এসে আবার নিয়ে যায় আমি ওই বিজ্ঞান পড়ে একজনকে কইছি যে তোরা তো এই নিয়ে পড়াপড়ি করো এই রকেটের তেল ঘুরে গেলে ওরা তেল পায় কোন জায়গা ও কয় যে আমিও তো নিয়ে ভাবি নাই কোনোদিন সত্যি তো কইছেন তা আপনার এই ভাব চিন্তা কয় কিনা আপনি হুজুর মানুষ অস করবেন তা আদে বাড়ি নিয়ে শুয়ে থাকবেন ঘুমাবেন খাবেন এই রাত তেল পাক না পাক হইতে পড়িয়ে যাক আপনার দরকার কি আমি কই আরে সেটা তো ঠিকই কইছি তারপরে তো যায় তো তারা তা তোরা ওই বড়া বড়ি হরিছে একটু কি জানিস তাই কয় কো আমি জানি না আমার মনে হয় যে জ্যানতে তেল ভুর হয়ে যায় ওইতে এসে আবার নিয়ে যায় আর তা তো প্রত্যেক বাড়ি তো ওই জায়গা গেলি ভুর হবে তা মঙ্গল করে যাবে কবে কয় তা জানি না পরে একদিন পত্রিকায় দেখি ওরা তেল পায় কোন জায়গা আকাশে যখন বিমান নিয়ে রকেট নিয়ে ওড়ে তখন তেল ফুরে একে নিচে মেশিন নিয়ে বিজ্ঞানীরা কম্পিউটার নিয়ে বসা থাকে ওই রকেটের যান্ত্রিক কোন সমস্যা হইল এই কম্পিউটারের ভিতরে অ্যান্টিকাটার জ্বলে কোন পার্সে দোষ হইছে এই নিচের মেশিনের মধ্যে সারলে ওই রকেট আকাশে যে জায়গা থাকুক সেই জায়গা সারা হয়ে যায় ওর তেল ভুরাই গেলে নিচের এই কম্পিউটারের ভিতরে অ্যান্টি কাটার জ্বলে তেলের সিগন্যাল দেয় এই জায়গার জমিনের ভিতরে ট্যাঙ্কি আছে ওর ভিতরে তেল দিলি রকেট পৃথিবীর আকাশের যে জায়গায় থাকুক তার ট্যাঙ্কির মধ্যে তেল ঢুকে যায়
আমি এই পাইয়া ওয়াজে আমার দানা পড়ে গেছে। আমি কইলাম ও দাতাল তোর একটুকেটা মাথা বিলের মাথার মতো মাথা ওর মধ্যে ফোয়াটা কাটি গিলু, তাই যে যদি তুই এমন আবিষ্কার করতে পারিস যে জমিনের হুটোর মধ্যে তেল দিলি তোর আকাশে রকেটের হুটোর মধ্যে তেল যায়, তাহলে আমার আল্লাহর কুদরত তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। মোমেনের জমিনের মধ্যে সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়ে যায়। তোর তেল যে হুপ যে ভাগ্যে যায় আমার সুবহানাল্লাহর বিষয় সেই ভাগ্যে যায়। চট্টগ্রামের মোবাইলে বিকাশে টাকা দিলি তোর বলমারির মহেন্দ্রের বিকাশের মধ্যে টাকা ঢোকে, কোন ভাগ্যে টাকা আসলো তা তুইও দেখিস না আমিও দেখি না। তোর ওই জায়গার মোবাইলের টাকা যদি এই জায়গার মোবাইলে যাইতে পারে আমার আল্লাহর কুদরত তার চাইতে অনেক গুণে বেশি। আমি জমিনের উপরে তিন কুলু বললে আমার আব্বা আমার কবরে যাইতে কোনো ভাগ ফুক লাগবে না। ফামা জবাবুকুম পাওয়া জবাব না, তুই যে জব দিবি ওই জবে আমার জব, ঠিক না? কন্যা সুবহানাল্লাহ। আমরা কই উস্তাদের সিনের থেকে ছাত্রর সিনের মধ্যে এলেম যায়, পিসাবের সিনা থেকে মুরিদের সিনার ভিতরে খলিফার সিনার ভিতরে মারেফত যায়। ওরা আসে দাঁত বারে কয় কই এটা কথা, আর আপনারা সিনাইতে সিনা এলেম দেন। আমি তাকে কই যে তোদের প্রযুক্তিতে সিনার থেকে সিনা এলেম যায়, একটা মোবাইলের ভিতরে মেমোরি কার্ড ভরা অনেক কিছু লোড দিয়ে থাকে, এইটার থেকে আর একটা মোবাইলের মধ্যে নেওয়া যায় কি বলেন? যায় কি যায় না? তার নীতি কি একটা ফুটোই একটা পাইপ এর মধ্যে আর ওর মধ্যে গাড়ি দেওয়া লাগে নাকি, আর এক পাশে হু দেওয়া লাগে নাকি? ওর সাথে শেয়ারের কানেকশন দিয়ে দুইটার সিনের সাথে সিনে মাথার সাথে মাথা এক মিলাইয়ে এক সিতেনে শোয়াই তুলি, কিছুক্ষণের মধ্যে এর প্যাড ভরা সিনে ভরা যা আছে সবাই মোবাইলের মধ্যে চলে যায়, যায় কি যায় না? তোর একটুক ব্রেনের আবিষ্কারে যদি একটা মরা মোবাইলের সিনার থেকে আর একটা মরা মোবাইলের সিনার মধ্যে যাইতে পারে, তাহলে আমার কুদরতি আল্লাহর কুদরতি ক্রেশমায় একজন জেন্দা মানুষের সিনা থেকে আর একটা জেন্দা মানুষের সিনার মধ্যে যাইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। এখন যা কইতে চাইছি সেইটা কই, তাহলে জমিনের থেকে আসমান কত দূর? উন্ডা গেছে হলো ছয় মাস বিমান চালাইয়া মঙ্গল গ্রহে, কোন জায়গা গেছে? মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহ বেশি দূর না, এই বলমারির ভাষাই মঙ্গল গ্রহ, এলে একেবারে দাঁড়ে কাছে। তাই যাইতে যদি রকেটের মতো যানবাহনের ছয় মাস লাগে তাহলে আসমান কত দূর? ও দোস্ত, এই আসমান যতদূর জমিনের থেকে পৃথিবীর চতুর্দিকে এত দূর সব দিক দিয়ে ফাঁকা আসমান, বিশাল আসমান। কিছুটা অনুমান হয় বিমানে উঠলে, বিমানে উঠলে চতুর্দিক দেখলে মনে হয় যে আরে সুবহানাল্লাহ কত বড় ফাঁকা রয়ে গেছে। আল্লাহু আকবার। তুই কোন তালে আছিস? হালে দুনিয়া রাব পুরসি দাম মানাস পার জানায়, হালে দুনিয়া রাব পুরসি দাম মানাস পার জানায়, তোদের চাল চলন দেখে বুঝে আসে না তোরা কোন দান্দায় ঘুরতেছিস, এই দুনিয়ারে কেমন মনে করেছিস? তুই কি মনে করেছিস দক্ষিণে বাতাস উত্তরে চলে যায় ছয় মাস পরে আবার উত্তর থেকে ব্যাক করে এমন কিছু বাতাসের প্রবাহ, এইটাই নাম কি দুনিয়া? কয় না এটার নাম দুনিয়া না, এ দুনিয়া হলো আমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল। আখেরাতের বিশাল লম্বা টাইমের সামনে দুনিয়ার জিন্দেগি অতি একটু যারা সামান্য সামান্য, কয়লো আখেরাতের টাইম যেহেতু লম্বা ও জায়গার বছরও লম্বা, ও জায়গার মাসও লম্বা, ও জায়গার সপ্তাহ লম্বা, ও জায়গার গব দিনও লম্বা, ও জায়গার ঘন্টাও লম্বা, ও জায়গার মিনিটও লম্বা, ও জায়গার সেকেন্ডও লম্বা। আখেরাতের লম্বা সেকেন্ডের সামনে তোমার আমার দুনিয়ার 70 বছরের হায়াত। আল্লাহর রসুল বলেন আড়াই থেকে তিন সেকেন্ড মাত্র, এই আড়াই থেকে তিন সেকেন্ডের দুনিয়া আর ওরা দিও অনন্তকাল থাকবি সেই জায়গা, যে জায়গা থাকবা যতটুক টাইম সে জায়গার জন্য করবা ততটুক, এইটি হলো জ্ঞানীর পরিচয়। আল্লাহ বড় দুঃখের যেতে পারে মানুষের চাল চলন দেইকা এইভাবে না বুঝে মানুষ বুঝছে সম্পূর্ণ উল্টা, এই সাড়ে তিন সেকেন্ডের জন্য গোটা জিন্দেগির সব বিনিয়োগ করে দিচ্ছে আর অনাদি অনন্তকালের জন্য ব্যবহার করে কতটুক টাইম। যদি সময় হয় তাহলে সপ্তাহে একদিন শুক্রবারে জুমার নামাজ, যদি মনে চায় তাহলে দিনে পাঁচ ওয়াক্তের দুই ওয়াক্ত, যদি মনে চায় তাহলে মাসে একদিন, যদি মনে চায় তাহলে রমজানে দুই একটা রোজা, এই আলো আখেরাতের জন্য আর চব্বিশে ঘন্টা গোটা হায়াত দুনিয়ার জন্য খাটাইয়া দিই।
দিতেছো আল্লাহ বড় দুঃখের সাথে কয় কদ আব্লাহাম আনতাজাক্কা ওয়া যাকারু ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুম ওয়া আবকা আমার বড় আফসোস লাগে দুঃখ লাগে এ দুনিয়ার মানুষ ক্ষণস্থায়ী জিন্দেগি এখন আছো একটু পরে থাকবা না এর মধ্যে একটা মানুষ একটু হাত তুলে বলতে পারবেন যে আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো আছেন কে গ্যারান্টি আছে যদি কেউ বিয়াদবি করে কয় যে আমি বাঁচবো তাহলে তুই মরবি এই জায়গায় তোরে এই জায়গাতেই উঠতে দেওয়া হবে না কথা কন বাড়ি রান্না আছে ভাত যাইয়ে খাবেন এই গ্যারান্টি আছে যদি কয় যে আমি খাবো এই আমারে কেউ ঠেকাতে পারবে না তাহলে তোর কপালে এক ডোকও গিলতে পারবি না এই জায়গায় বসে ডকসিট দিবে তুই মরবি সবাই আগে এই মোবাইল বন্ধ কর আগে আসে দাদা আমাকে চোখের সামনে আগে দেখছি কারে দাদারে দেখছি তারপরে দেখছি আব্বারে তারপরে আসছি আমি এইটা হলো দুনিয়া আসার সিরিয়াল আগে আসবে দাদা তারপরে আসবে বাপ তারপরে হব আমি এরপরে আমার সন্তানরা কিন্তু দুনিয়া থেকে যাওয়ার জন্য এই সিরিয়াল শর্ত না যে দাদা না মরা পর্যন্ত বাপ মরবে না বাপ না মরা পর্যন্ত আমি মরব না এই গ্যারান্টি না রে দোস্ত সিরিয়াল কিন্তু এরকম না দাদা সাইকা যায় পুতা সইলা যায় যায় কি যায় না ও আমার সোনা লক্ষ্মী যুবক তোদের যৌবনটা রে কাজে লাগা আল্লাহ নবী কয় সাবাত ইয়াযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর মানুষকে ইল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর মানুষকে আল্লাহর শাজিমের নিজে জায়গা দেবে তার ভিতরে দুই নম্বর হলো সাপূর্ণ সাফি ইবাদাতিল্লাহ যে যুবক যার যুবক আর যুবতী যৌবন কাল করলো তার দিনদারির ভিতর দিয়া ইবাদতের মাধ্যমে যৌবন করলো ও যুবক ইবাদতের মাধ্যমে যৌবন কাল অতিবাহিত করলে মানুষের কাছে আদর পাওয়া যায় মানুষের কাছে ভালোবাসা পাওয়া যায় আল্লাহর কাছে ভালোবাসা পাওয়া যায় জোরে বলেন ঠিক কি ঠিক না দিনদার কলেজের ছাত্র মাথায় পাগড়ি পরে যুব্ব পরে কলেজে পড়ে কোন মেয়ের দিকে তাকায় না তার মোবাইলের ভিতরে কোন আজেবাজে ফাংশন নাই কখনো সে এমবি কিনে ইউটিউব দেখে না ফেসবুক দেখে না ওই ছেলেটা বড় দিনদার বদরু পাঁচ ওয়াক্ত নামাজ আজান হইলে মসজিদে পড়ে ওর ছুটি পাইলে তবলিগে চলিয়া যায় ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না কইরা সে বাংলা বই পুস্তক ধরে না আল্লাহু আকবার মা বাবা মুরব্বীদের সাথে বড় ভদ্র সভ্য মুরব্বীদেরকে দেখলে সালাম দে বিনয়ের সাথে মুসাফা করে এমন ভদ্র ছেলে একে নিয়ে যদি এই কলেজের যে কোনো মেয়েকে তার সাথে বিবাহের প্রস্তাব দিলে চোখ কান বন্ধ করে সব মেয়েতে মেনে নেবে সবাই বলবে অমায়িক আমার কলেজের ভিতরে এক নম্বর ভাই আব্বা যে কোনো মূল্যে আমারে তার সাথে বিয়ে করায় দাও আমি তাই চাই।